প্রথমেই চোখ রাখবো আবহাওয়ার খবরে, কারণ আজকে পৌষের শেষ দিন সংক্রান্তি, আর একেবারে জাঁকিয়ে ঠান্ডা, মৌসুমের শীতলতম দিন আজকে। তাপমাত্রার পারদ নেমেছে 11.9 ডিগ্রি সেলসিয়াসে। এর আগে তাপমাত্রা 12-র কাছে ঘোরাঘুরি করলেও তার নিচে কখনো নামেনি, তবে পৌষের শেষে যেন একেবারে জোরো ব্যাটিং করছে শীত। কতদিন স্থায়ী হবে এই ঠান্ডা, আবহাওয়া দপ্তর কি বলছে জানবো। আমাদের প্রতিনিধি প্রীতম নে আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতম, সারা বছর যে দিন যে সময়টার জন্য সাধারণ মানুষ অপেক্ষা করে থাকেন সেটা হচ্ছে শীত, আর শীত এলে সেই কনকনে ঠান্ডাটা যাতে উপভোগ করা যায়, প্রায়শই এই গত বছরগুলোতে এরকম ঠান্ডা উপভোগ করতে পারেননি শহরবাসী, কিন্তু এবারে কোথাও একদম অন্যরকম একটা আবহাওয়া এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা 11.9। আবহাওয়া দপ্তর কি বলছে, কতদিন স্থায়ী হবে এই ঠান্ডা? দেখো কোয়েল, আমরা কনকনে ঠান্ডা চাই পেয়েছি, পৌষের শেষ দিন হলেও, সংক্রান্তির দিনে হলেও, শীতে সংক্রান্তি হয়েছে এবং শীতলতম দিন আজকেই। এর আগে 16 তারিখ ডিসেম্বরের একটা দিন মাত্র হঠাৎ করে ঠান্ডা পড়েছিল এবং সেটা ছিল 12.7 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এখনো পর্যন্ত, গতকাল পর্যন্ত সেটাই ছিল শীতলতম দিন এই মরশুমের, কিন্তু আজ তা ছাপিয়ে গিয়েছে 11.9 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। এবং আসার কথা আবহাওয়াবিদরা যেটা জানাচ্ছেন পরিষ্কারভাবে, যে এই তাপমাত্রা নামার যে খেলা, শীতের যে খেলা, সেই খেলা কিন্তু কালকে পর্যন্ত অর্থাৎ রবিবারেও জারি থাকবে। দেখো কোয়েল, আমাদের এখানে একটা ঠান্ডা লড়াই চলে, ঠান্ডার জন্যই ঠান্ডা লড়াই, সেটা হচ্ছে গরম হাওয়া আর ঠান্ডা হাওয়া। উত্তরের হাওয়া ঠান্ডা বয়ে আনে, আর আমাদের এখানে যা অস্থির আবহাওয়া এই বঙ্গে, বঙ্গোপসাগরের উপরে কখনো নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, এগুলো লেগেই থাকে, তার উপরে থাকে পশ্চিমী ঝঞ্ঝা উত্তরের দিকে, এই দুপথে উত্তরের হাওয়া বাধা পায়, বাধা পেলে তখন কোথাও গিয়ে পূবালি হাওয়া, যে গরম হাওয়া চলে আসে, সেজন্য শীতটা ঠিকঠাক সেরকমভাবে পড়ে না, পড়লেও স্থায়ী হয় না। আপাতত উত্তরের পথ পুরোপুরি পরিষ্কার, উপগ্রহ চিত্রে যেমনটা দেখা যাচ্ছে এবং আবহাওয়াবিদরা যেমনটা জানাচ্ছেন, যে পরিষ্কার পথে, অল ক্লিয়ার যদি চলতি ভাষায় বলা যায়, সেই অল ক্লিয়ার পথে উত্তরে হাওয়া ঢুকছে এখানে এবং আমাদেরকে কাঁপাচ্ছে, কাঁপাচ্ছে কলকাতা, শুধু কলকাতা নয়, কলকাতা সহ গোটা বঙ্গদেশই আপাতত এই সংক্রান্তির শীত যারা উপভোগ করার তারা করছেন। এবং এই উপভোগ করার যে ব্যাপারটা, আজকে পিঠে পুলির দিনও বটে, পৌষ পার্বণের দিন, এই পৌষ পার্বণ শীত মিলেমিশে একাকার এবং সেটা কালও চলবে, কাল রবিবার, কাল ছুটির দিন, বড়দিন ছুটির দিন ছিল, 1 জানুয়ারি ছুটির দিন ছিল, কিন্তু কোথাও গিয়ে ছন্দপতন হয়েছিল, শীত সেভাবে সঙ্গ দেয়নি। এবারে কিন্তু পুরোপুরি সেই শীতের আমেজ বলবো না, শীত রয়েছে হাত ধরাধরি করে, সুতরাং নো চিন্তা। তবে সোমবার থেকে তাপমাত্রা একটু করে বাড়বে, কিন্তু তেমন তেমন বলার মতো নয় বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে। যে তবে এই ঠান্ডা হওয়ার যে এই পারদ নামার যে প্রক্রিয়া, সেটা হয়তো একটু হয়তো কম থমকাবে, কিন্তু কালকে হয়তো আবার একটা শীতলতম দিন, মরশুমের শীতলতম দিন হোক, এটাই আশা নিয়ে আমরা থাকতেই পারি আজকে শনিবারে। একেবারে প্রীতম, আপাতত অনেক ধন্যবাদ কথা বলে আমাদের প্রতিনিধি প্রীতম দের সঙ্গে। কনকনে হাওয়া বইছে উত্তরে, পশ্চিমী ঝঞ্ঝা বা বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণাবর্তের কোনো বাধা নেই দেখতে পাচ্ছেন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে, তাই শীতের জন্য একেবারে অল ক্লিয়ার রাস্তা, হাড় কাঁপানোর ঠান্ডায় জমজমাট শীত আজকে পৌষ সংক্রান্তির দিনে। আর এই সংক্রান্তির দিনেই ভোর রাত থেকে শুরু হয়ে গিয়েছে সাগরেও পুণ্য স্নান, গঙ্গাসাগরের ভিড়ে ভিড়াক্কার, এবারে প্রায় 15 লক্ষ পুণ্যার্থী জমায়েত রয়েছেন বলে খবর, যা এক কথার রেকর্ড। সাধু সন্তরা উপচে পড়ছেন সংখ্যাতে, মকর স্নানের ধুম শুরু হয়ে গিয়েছে, আজকে দিনভর চলবে, ফলত চোখ ফেরানোর জন্য নেই, চারিদিকে শুধুই কালো কালো মাথা, পুজো আর দর্শন তার জন্যই এত দূর দূরান্ত থেকে ছুটে আসা, পুণ্যের তাগিদে সাগরে ডুব দিচ্ছেন মানুষ, লাখো মানুষের ঢল নেমেছে আজকে কপিল মুনির আশ্রমের সামনেও, দীর্ঘ লাইন যেন অন্তহীন অপেক্ষা, তবু কোথাও কোনো ক্লান্তি নেই, বহু দূর দূরান্ত থেকে পুণ্য লাভের আশাতে গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন লাখো মানুষ, শেষ পৌষে এখন জাঁকিয়ে শীত, তবে এখানে যেন তার কোনো প্রভাবই নেই, শীত ছবি এ কথা বলছে সাগর স্নানের এমনই ধুম। তবে গঙ্গাসাগর মেলার নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনও তৎপর, হাজির রয়েছেন খোদ পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীও ফোনে যোগাযোগ রাখছেন, যাবতীয় খবরাখবর নিচ্ছেন, সাগর স্নানে নেমে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। মেলা প্রাঙ্গণে মোতায়েন রয়েছে প্রায় 5,000 পুলিশ অফিসার, 8,000 কনস্টেবল, বিভিন্ন জায়গাতে ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চলছে, গোটা সাগর চত্বরে আকাশপথ ও হেলিকপ্টারের মাধ্যমে নজর রাখা হচ্ছে, মেলা প্রাঙ্গণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকে বিশেষ নজরও দেওয়া হয়েছে, 8,200টি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে,
নিরাপত্তায় যাতে কোনো সমস্যা না হয় সেজন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে। মেলা প্রাঙ্গণকে এবারে প্লাস্টিক ফ্রি জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।